প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রায় গত বছর থেকে এই বছর পর্যন্ত আমাদের অনলাইন সিস্টেমে ক্লাসগুলো পরিচালনা করেই চলতে হচ্ছে, তারই ধারাবাহিকতায় আজও আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আর আজকে আলোচনার বিষয় হচ্ছে কবিতা ট্রেন। ট্রেন শব্দটা খুবই আমাদের কাছে পরিচিত, আবার অনেকের কাছে পরিচিত নয়। ট্রেন যেটাকে আমরা অনেকে রেলগাড়ি হিসাবে চিনি, অনেকে ট্রেন নামেই চিনি, যাতায়াতের বা যোগাযোগ ব্যবস্থার একটি অন্যতম উপাদান হচ্ছে ট্রেন। আজকে আমি সেই ট্রেন কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা ছবিতে অবশ্যই দেখতে পেয়েছ যে ট্রেন কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের অন্যতম মাধ্যম হিসাবে কাজ করে এবং মানুষ তারা গন্তব্যে পৌঁছে দিতে পারে নিমেষেই। তাই এখানে ট্রেনের চিত্রটি দিয়ে দেখানো হয়েছে। আমরা ট্রেনকে আবার বইয়ের ভাষায় ট্রেন এবং বা রেল দুইটাই আছে। তাই এখানে কবিতায় কবি শামসুর রহমান ট্রেন উল্লেখ করেছেন। ট্রেন হচ্ছে এক প্রকার যানবাহন, মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য ট্রেন ব্যবহার করে থাকে। আর এখানে যে উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে ট্রেন, লিখেছেন কবির নাম হচ্ছে শামসুর রহমান। ঝক ঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। এখানে ঝক ঝক মানে হচ্ছে ট্রেন যখন চলে তখন ঝকঝক শব্দ হয়, দিন রাত চলতে থাকে, গভীর রাতও ট্রেনের শব্দ শোনা যায়। তাই কবি এখানে উল্লেখ করেছেন ঝক ঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। এখানে তার যে শিশুতোষ বা কিশোর কবি কিশোর কাব্য সেখানে ট্রেন কবিতাটি অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে তিনি তুলে ধরেছেন যে ঝকঝক করে রাত দুপুরে ট্রেন চলে, তা ট্রেনের বাড়ি কই, কোথা থেকে এত রাতও তারা চলাচল করে। একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, এখানে একটু জিরোয়, জিরো শব্দ অর্থ বিশ্রাম নেওয়া, মানে একটু থেমেই আবার ট্রেন চলতে থাকে। ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, মানে যে মাঠ পেরিয়ে গেলেই বা পার হলেই বন। পোলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, যখন ট্রেন ব্রিজের উপর দিয়ে বা পুলের উপর দিয়ে যায় তখন পুলগুলো ঝনঝন শব্দ হয়, সে বিষয়টি তুলে ধরেছেন। দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ, যখন কোনো সংকেত দেওয়ার প্রয়োজন হয় তখনই তারা বাসি বাজিয়ে দেয়। থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খক, মানে সে যখন ট্রেনটা থামানো হয় তখন একটা শব্দ হয়, সে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে, মানে সে খক করে একটা শব্দ হয়। আমার আমায় নিয়ে ছুটবে আবার ঝক ঝকা ঝক ঝক, এ হচ্ছে ট্রেন কবিতাটি, লিখেছেন শামসুর রহমান। দেখো ট্রেন শামসুর রহমান, ট্রেন শামসুর রহমান,
শামসুর রহমান, রহমান লিখেছেন শামসুর রহমান। ঝক ঝকা ঝক ট্রেন চলেছে, ঝক ঝকা ঝক, ঝক ঝকা ঝক ট্রেন চলেছে, ট্রেন চলেছে ট্রেন চলেছে রাত দুপুরে ওই, রাত দুপুরে ওই, রাত দুপুরে ওই, রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেন চলেছে চলেছে ট্রেনের বাড়ি কই, ট্রেনের বাড়ি কই, একটু জিরোয়ে ফের ছুটে যায়, একটু জিরোয়ে ফের ছুটে যায়, ফের ছুটে যায় যায় মাঠ পেরুলেই বল, মাঠ মাঠ পেরুলেই বল, ফুলের উপর বাজনা বাজে ঝন 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 ঝন, ফুলের উপর বাজনা বাজে বাজনা বাজনা বাজে ঝন 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 ঝন, ঝন ঝন ঝরা ঝন ঝন, ফুলের উপর বাজনা বাজে ঝন ঝনা ঝন ঝন। এখানে কবিতাটিতে উল্লেখ রয়েছে যে ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, রাতের বেলা যে ট্রেন চলেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। ট্রেন লিখেছেন শামসুর রহমান। ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, মানে সে রাত দুপুরে ট্রেনটি চলছে, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। যারা ট্রেন দেখেনি, এখন উন্নত প্রযুক্তির মাধ্যম ডিজিটাল যুগ, যার কারণে দেখা যায় যে যারা সরাসরি ট্রেন দেখে নাই কিন্তু তারাও বিভিন্ন ছবিতে বা টেলিভিশনে ট্রেন দেখতে পেয়েছে, এজন্য হয়তো দেখার ইচ্ছা বা আকাঙ্ক্ষা তেমন নেই। কিন্তু যখন কবিতাটি লেখা হয়েছিল তখন ট্রেন ছিল একটি কৌতূহলী, অনেক বড় লম্বা যান যার মাধ্যমে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং নির্দিষ্ট একটা রাস্তা দিয়েই এরা পরিচালিত হয়। তাদের ডানে বামে যাওয়ার কোনো সুযোগ থাকে না, নির্দিষ্ট দুইটা যে সড়কপথ মানে রেলপথ রয়েছে সেই রেলপথের যে দুইটা
স্পান রয়েছে, সেই স্পান উপর দিয়েই নির্দিষ্ট গতিতে অবিরাম চলতে থাকে। ইচ্ছে করলে ট্রেনকে থামানো যায় না, থামাতে যতটুকু সময় প্রয়োজন হয় একটু একটু করে, যখন একটু একটু করে স্লো করে পর্যায়ক্রমে তখন থামাতে হয়। গাড়ির মতো এগুলো যেমন দ্রুত থামানো যায় না, আবার দ্রুতই গতি বৃদ্ধি করা যায় না, যার কারণে এটা একটা নির্দিষ্ট রাস্তা বা লাইন দিয়ে পরিচালিত হয়ে থাকে। একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলে বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝন ঝনঝন। এখানে একটু জিরোয় মানে সে যাত্রী ওঠানামার জন্য একটু সময় অপেক্ষা করে, এরপরে আবার চলে যায়। এই জন্য বলছে একটু জিরোয় ফের ছুটে যায়, মানে যে একটু জিরায় বলতে একটু সময় থামানো হয়, তখন যাত্রীরা নেমে যায় এবং একটু পরেই আবার ছেড়ে চলে যায়। ট্রেনের গতি বেশি থাকার কারণে যে একটু জিরায় ফের ছুটে যায় মাঠ পেরুলে বন, একটু সামনে গেলে আর দেখা যায় না, তখন ট্রেন অনেক দূরে চলে যায়। পুলের উপর বাজনা বাজে ঝনঝন ঝনঝন, এবং রাস্তার চেয়ে পুলের উপরে বেশি শব্দ হয়, কারণ সেখানে ঝনঝন শব্দ হয় যে ব্রিজের যে স্পানগুলো সেগুলো বেশি প্রকম্পিত হয়, যার কারণে তখন শব্দটা ঝনঝন শব্দ হতে থাকে। এর পরের অংশ আছে দেশ বিদেশে ঘুরে বেড়ায় নায়িক ঘোরার শেষ। দেশ বিদেশে, দেশ বিদেশে, দেশ বিদেশে বেড়ায় ঘুরে, বেড়ায় ঘুরে নেইকো ঘোরার শেষ, নেইকো, নেইকো ঘোরার শেষ, ঘোরার শেষ ইচ্ছে হলে বাজায় বাসি, ইচ্ছে হলে, ইচ্ছে হলেই বাজায় বাসি, ইচ্ছে হলেই বাজায় বাসি, ইচ্ছে হলেই বাজায় বাসি দিন কেটে যায় বেশ, দিন কেটে যায় বেশ, থামবে হঠাৎ মজার গাড়ি, থামবে হঠাৎ মজার গাড়ি, মজার, মজার গাড়ি একটু কেসে খক, একটু কেসে খক আমায় নিয়ে শুধবে আবার, আমায় নিয়ে ছুটবে আবার, ছুটবে আবার, ছুটবে আবার ঝক ঝকা ঝক ঝক,
ঝক ঝকা ঝক এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে দেশ বিদেশে ঘুরে বেড়ায় নেই কো ঘোরার শেষ মানে সে ট্রেনগুলো দেশ বিদেশে এক দেশ থেকে আরেক দেশে এক এলাকা থেকে আরেক এলাকা এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায় নেই কো ঘোরার শেষ তাদের কোনো ঘোরার শেষ নেই তারা অবিরাম এক স্থান থেকে আরেক স্থানে চলেই যাচ্ছে এটাকে বোঝানো হয়েছে ইচ্ছে হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ ইচ্ছে হলে যখন সামনে কোনো বিপদ বা যে কোনো স্টপেজে থামানো প্রয়োজন হয় বা সামনে কোনো জাত কোনো লোক দেখতে পেলে বা কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা সৃষ্টি হলেই তখন তারা বাঁশি বাজিয়ে সংকেত দিচ্ছে যে ট্রেন চলে এসেছে বা ট্রেন থামানোর সময় হচ্ছে বা ট্রেন চলে যাবে এই জন্য ইচ্ছে হলে বাজায় বাঁশি দিন কেটে যায় বেশ তাহলে সারা দিন তাদের এই অবিরাম একই গতিতে এক স্থান থেকে আরেক স্থানে যায় গন্তব্যে যাওয়ার জন্য এবং বিভিন্ন স্থানে থামানোর জন্য বা থামানোর আগে বাঁশি বাজিয়ে যাত্রীদেরকে সতর্ক করে যে সামনে স্টেশন যাদের নামার প্রয়োজন হয় তারা নেমে যাবে আবার যাদের উঠতে হবে ট্রেনে নূতন করে তারা আবার উঠবে এর জন্য সংকেত হিসাবে তারা বাঁশি বাজায় থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খ এখানে যখন ট্রেনটা হঠাৎ করে মানে সে যখন চলতে চলতে যে একেবারে যখন থেমে যায় তখন একটা খক করে শব্দ হয় থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খক মানে সে যখন থেমে যাবে তখন খক করে খক করার মতো একটা শব্দ হয় আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক যখন সে থামবে এবং থামার পরে কিছু যাত্রী নেমে যাবে আবার কিছু যাত্রী উঠবে আর এই উঠার যে মুহূর্তে পরে আবার ট্রেনটি ছেড়ে চলে যাবে এ কথা এখানে বোঝানো হয়েছে যে থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খক এখানে বোঝানো হয়েছে যে আবার এক সময় সামনের দিকে চলে যাবে তাহলে আমরা ট্রেন কবিতাটি পড়লাম ট্রেন কবিতাটি যদি অনেক মজার একটা কবিতা মানুষের ভিতরে কৌতূহলী করে তুলেছে যে কিভাবে একটা ট্রেন এত লম্বা বা এতগুলো বগি বিশিষ্ট এবং এক স্থান থেকে আর এক স্থানে চলে যায় সে বিষয়টি এখানে তুলে ধরেছেন কবি শামসুর রাহমান এরপরে কিছু শব্দ অর্থ রয়েছে এক নমে আমি শব্দ অর্থগুলো নিয়ে আলোচনা করছি এক নং পাঠ থেকে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলে অর্থ বলি যেমন ঝক ঝকা ঝক প্রথম যে শব্দ অর্থ রয়েছে ঝক ঝকা ঝক ঝক ঝকা ঝক ঝক ঝকা ঝক অর্থ অর্থ হচ্ছে ঝক ঝক শব্দ ঝক 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 শব্দ ঝক ঝকা ঝক শব্দের অর্থ হচ্ছে ঝক ঝক শব্দ রাত দুপুরে রাত দুপুরে রাত দুপুরে রাত দুপুরে শব্দের অর্থ হচ্ছে মাঝরাতে মাঝরাতে রাত দুপুরে শব্দের অর্থ হচ্ছে মাঝরাতে জিরো
জিরোয়, জিরোয় শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, বিশ্রাম, জিরোয় শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, বিশ্রাম নেয়, জিরোয় শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেয়। ফের, ফের, ফের শব্দের অর্থ হচ্ছে আবার, এর শব্দের অর্থ হচ্ছে আবার। পেরুলে, 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 পার হলে, পার হলে, পেরুলে শব্দের অর্থ হচ্ছে পার হলে। তারপরে বাজনা, বাজনা, বাজনা শব্দের অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র, বাদ্য বাজানোর শব্দ, বাদ্য বাজানোর শব্দ, বাদ্য বাজানোর শব্দ। বাদ্য বাজানোর শব্দ, বাদ্য বাজানোর শব্দ। তারপরে বেশ, বেশ শব্দের অর্থ হচ্ছে ভালো, বেশ, বেশ শব্দের অর্থ হচ্ছে ভালো, বেশ শব্দের অর্থ হচ্ছে ভালো। তাহলে এখানে প্রথম যে শব্দ অর্থ রয়েছে ঝক ঝকা ঝক, ঝক ঝকা ঝক অর্থ হচ্ছে ঝকঝক শব্দ, রাত দুপুরে, রাত দুপুরে অর্থ শব্দ অর্থ হচ্ছে মাস রাত্রে, মাস রাতে। জিরোয় অর্থ বিশ্রাম নেওয়া, জিরায় অর্থ বিশ্রাম নেওয়া, জিরায় শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। ফের, ফের শব্দের অর্থ হচ্ছে আবার, ফের শব্দের অর্থ হচ্ছে আবার। তারপরে পেরুলে, পেরুলে শব্দের অর্থ হচ্ছে পার হলে, পেরুলে শব্দের অর্থ হচ্ছে পার হলে, পার হলে। বাজনা, বাজনা শব্দের অর্থ বাদ্য বাজানোর, বাদ্য বাজানোর শব্দ, বাজনা শব্দের অর্থ হচ্ছে বাজনা বাজানোর শব্দ। বেশ, বেশ শব্দের অর্থ হচ্ছে ভালো, বেশ, বেশ শব্দের অর্থ হচ্ছে ভালো। তাহলে আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ক্লাসটি এই পর্যন্তই। তোমরা ভালো থাকো এবং ভালোভাবে ক্লাসগুলো দেখবে এবং সে অনুযায়ী ভাষায় লেখাপড়া করবে এবং পরবর্তী দিনে এগুলোর উপরে জুম ক্লাস হবে, তোমরা সে জুম ক্লাসে অংশগ্রহণ করবে এবং জুম ক্লাসগুলো দেখবে। তাহলেই তোমরা পরীক্ষার জন্য যে প্রস্তুতি বা পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন হবে তা এই ক্লাসগুলোর মাধ্যমে এবং জুম ক্লাসের মাধ্যমেই শেষ করা হবে। তাই এগুলো তোমরা একটু সুন্দরভাবে দেখলেই হবে এবং নিয়মিত ভিডিওগুলো দেখবে এবং জুম ক্লাসে অংশগ্রহণ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো।